সুভেন্দুকে প্রাণে মারার হুমকি দিয়ে বিতর্কে হামিদুল। রাজনীতির ময়দানে আক্রমণ থাকে প্রতিপক্ষকে লক্ষ্য করে, কখনো কখনো তাতে যোগ হয় হুমকি ধমকি শাসানীয়, কিন্তু তা বলে একদম বডি ফেলে দেওয়ার হুমকি। এমনই ঘটনা ঘটেছে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমার চোপড়াতে। সেখানে শুভেন্দু অধিকারীর বডি ফেলে দেওয়ার হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছেন চোপড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হামিদুল রহমান। বিষয়টি নিয়ে কমিশনের দ্বারস্থ হওয়ার ইঙ্গিতও দিয়েছে বিজেপি। তৃণমূলে অবশ্য পাল্টা হুমকি দিয়ে রেখেছে, তারা জানিয়েছে হামিদুলের বক্তব্য নিয়ে কমিশনের বিজেপির অভিযোগ জানালে তারাও সায়ন্তন বসুর বক্তব্য নিয়ে কমিশনকে অভিযোগ জানাবে। রবিবার চোপড়ার দাসপাড়া এলাকায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী একটি জনসভা করেন। শুভেন্দুবাবু সেই জনসভায় আসেন আকাশপথে হেলিকপ্টারে। লক্ষণীয়ভাবে দেখা যায় চোপড়া থেকে দাসপাড়া অবধি রাস্তা বিভিন্ন মোড়ে কালো পতাকা হাতে তৃণমূল সমর্থকরা দাঁড়িয়েছিলেন। তাদের মুখে ছিল শুভেন্দু অধিকারী গো ব্যাক স্লোগান। একসময় গোটা উত্তর দিনাজপুর জেলার জন্য তৃণমূলের পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় তিনি অবলীলায় আসতেন চোপড়াতে, করতেন সভা। কোনোদিনও তার জন্য গো ব্যাক স্লোগান তাকে শুনতে হয়নি, দেখতে হয়নি কালো পতাকাও। সভা থেকে শুভেন্দুবাবু সরাসরি চোপড়া তৃণমূল বিধায়ক তথা প্রার্থী হামিদুল রহমানের নাম করে বলেন, হামিদুল রহমানের অত্যাচার থেকে বাঁচতে বাম বিজেপি একজোট হন। নির্বাচনের পর হামিদুল ও তার গুন্ডাদের উচিত শিক্ষা দেওয়া হবে। শুভেন্দু অধিকারীর সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই হামিদুল পরে সাংসদের সামনেই জানান, শুভেন্দুর কপাল ভালো যে ও হেলিকপ্টারে এসেছে, নইলে ওর মতো মির্জাফরকে উচিত শিক্ষা দিতে চোপড়ার মানুষ ঝাঁটা লাঠি সোঁটা নিয়ে দাঁড়িয়েছিল। রাস্তা দিয়ে এলে শুভেন্দুর ডেড বডি নন্দীগ্রামে ফেরত যেত। হামিদুলের এই বক্তব্য নিয়েই এখন বিতর্ক শুরু হয়েছে। তাকে এহেন মন্তব্যের জেরে বিজেপি নেতা সুরজিৎ সেন পাল্টা হামিদুল রহমানকে সতর্ক করে দিয়ে বলেছেন, যার নেত্রী লাশের রাজনীতি করে তার শিষ্য তো করবেই। এতে আশ্চর্য হওয়ার কী আছে? হামিদুলকে বলবো এখনও সময় আছে নিজেকে সংশোধন করে নিতে, নইলে পরে কপালে দুঃখ আছে। তো বন্ধুরা, এই ছিল এখনকার সবথেকে বড় খবর। যদি খবরটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।